নমস্কার, আমি ডক্টর সন্দীপ সরকার, জেনারেল এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন। আজকে আমি আপনাদের সামনে হার্নিয়া বিষয়ে কিছু বলবো। প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে হার্নিয়া কি জিনিস। হার্নিয়া হচ্ছে এমন একটা জিনিস যেটাকে সোজা বাংলা ভাষায় যদি আমরা বোঝাতে চাই, তাহলে বলতে হয় নর্মাল জিনিস অ্যাবনর্মাল জায়গায় চলে যাওয়া। যে জিনিসটা যেখানে থাকার কথা আমাদের শরীরে, সেই জিনিসটা সেখানে নেই, সাইড করে পাশে কোথাও একটা চলে গেছে। কিরকম? প্রথমে কয়েকটা উদাহরণের মধ্যে বোঝানো যায়। যেরকম আমরা অনেক সময় অনেক মানুষকে দেখতে পাই যে তাদের অন্ডকোষের যে থলি, যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় স্ক্রোটাম বলে থাকি, সেই স্ক্রোটাম অনেক সময় ফুলে গেছে। তারা বলে যে সেই ফোলা জায়গাটা অনেক সময় বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, অনেক সময় কমে যাচ্ছে। এটাই হার্নিয়া। এটা কি হয়েছে এক্স্যাক্টলি? তা যেটা হয়েছে, পেটের মধ্যে আমাদের যে খাদ্যনালীর বিভিন্ন অংশ থাকে, সেই খাদ্যনালীর অংশগুলো পেট থেকে সরে গিয়ে ওই স্ক্রোটাম বা অন্ডকোষের যে থলি, সেই থলির মধ্যে গিয়ে আটকে যাবে। এটা হচ্ছে হার্নিয়া। এবার কিভাবে আটকে যাচ্ছে? এই যে অন্ডকোষের থলি এবং পেটের মাঝখানে আমাদের একটা চ্যানেল বা একটা সরু রাস্তা আছে, সেই চ্যানেলের মধ্য দিয়ে, সেই চ্যানেলটা যদি উইক হয়ে যায় বা সেই চ্যানেলটাতে যদি কোনো গ্যাপ তৈরি হয় বড়, তখনই হচ্ছে এই খাদ্যনালীর অংশগুলো কিন্তু আমাদের অন্ডকোষে বা স্ক্রোটামে গিয়ে আটকে যাবে। এটাই হার্নিয়া। এছাড়া হার্নিয়া শুধু এই আমাদের যে অন্ডকোষের এখানেই হয়, যেটাকে আমরা ইনগুইনাল হার্নিয়া, যেটা ইনগুইনাস প্রকার হার্নিয়া বলি, না, শুধুমাত্র এই জায়গাতেই হার্নিয়া হয় না। হার্নিয়া অন্ডকোষ পেটের যে কোনো জায়গাতে হার্নিয়া হতে পারে। যদি আপনার আগে কোনো অপারেশন হয়ে থাকে, সেই অপারেশনের জায়গাটা যদি ঠিক মতো না চলতে পারে, তখন সেখানে একটা গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপ দিয়েও কিন্তু পেটের ভেতরে যে খাদ্যের অংশ বা ভিন্ন অংশগুলো আমাদের যেটা আছে পেটের ভেতরে, সেইগুলো কিন্তু এই গ্যাপ দিয়ে বেরিয়ে আসে। সেটাও এক ধরনের হার্নিয়া। অনেকের দেখা যায় যাদের মাংসপেশি দুর্বল থাকে, তাদের মাংসপেশির মধ্যে অটোমেটিক্যালি কোনো অপারেশন বা কিছু হয়নি, কিন্তু অটোমেটিক্যালি একটা গ্যাপ তৈরি হয়ে যায় বা উইকনেস তৈরি হয়ে যায়, সেই জায়গাতেও কিন্তু খাদ্যের বিভিন্ন অংশ বেরিয়ে যেতে পারে। এটাও এক ধরনের হার্নিয়া। এটা ইন্ডিয়ান আমি পেটের ব্যাপারে বললাম, এছাড়া শুনে বিভিন্ন জায়গায় পেটের ভিতরেও হার্নিয়া হয়। মানে পেটের ভিতরেও তো বিভিন্ন কম্পার্টমেন্ট আছে আমাদের, এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্টে জিনিসগুলো চলে যাওয়া, এটাকেও এটাও এটাও এক ধরনের হার্নিয়া। তো সাধারণভাবে আপনার বুঝবেন খেয়াল যে আপনার হার্নিয়া হয়েছে, শরীরে কোথাও আপনি এরকম একটা বা পেটে আসবেন, পেটের মধ্যে কোথাও একটা এরকম ফোলা জায়গা দেখতে পারবেন। দেখবেন অনেক সময় লক্ষ্য করবেন যে এই ফোলা জায়গাটা যখন খুব প্রেশার হচ্ছে তখন অনেক বেড়ে যাচ্ছে। যখন আপনি আবার শুয়ে পড়ছেন বা প্রেশার কমে যাচ্ছে, তখন ফোলা জায়গাটা আবার ভ্যানিশ হয়ে যাচ্ছে, ফোলা জায়গাটা থাকছে না। তো এরকম যদি আপনাদের কারো থাকে বা আপনার আশেপাশে কাউকে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কোনো সুইলিং বা কোনো ফোলা বা যেটাকে হার্নিয়া, যেটা আমি বললাম হার্নিয়া থাকে, আপনার নির্দ্বিধায় এখানে আমাদের মা সাবিত্রী ফার্মাসিতে আমি প্রতি বুধবার এবং রবিবার করে বসছি, আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে মানে চিকিৎসা সুবন্দোবস্ত আমরা চেষ্টা করবো আপনাদের করা। এবং এর চিকিৎসার ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে অনেক কিছু আমাদের জিজ্ঞেস করে যে ডাক্তার, ও হার্নিয়ার ট্রিটমেন্ট কিভাবে সম্ভব, এটা কি ওষুধ দিয়ে কিছু করা যেতে পারে? না, হার্নিয়ার চিকিৎসা কিন্তু ওষুধ দিয়ে হয় না, যেহেতু একটা গ্যাপ তৈরি হচ্ছে বা উইকনেস তৈরি হয়েছে। সুতরাং সেই গ্যাপ বা উইকনেস যেটা গেছে, সেটাকে আমাদের রিপেয়ার করে বা অপারেশনের মাধ্যমে সেই জিনিসটাকে কিন্তু আমাদের ঠিক করতে হবে। নমস্কার।